আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নেই? খালা, আমি কাজল, মামুনের বন্ধু। খালা খালা, এটা মামুন কে দেন? মামুনকে দেন, আমাকে কেন? বাবা, মামুন ছুটিতে বাড়িতে এলে সব সময় মাছের মাথা খায়। তুমি আমাদের বাড়িতে প্রথম এলে। আমাদের এই বড় দিঘির রুই মাছ না, যা স্বাদ! আসলে ছোটবেলা মাকে হারিয়েছি, তো প্লেটে মাছের মাথা তুলে দেওয়া দেখে আপনার মধ্যে মাকে দেখতে পেলাম। আমি তোমাকে চিনেছি বাবা, নিজেকে ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছে আমার মামুন এসেছে। বিশ্ববিদ্যালয়ের ছুটি হলে যেরকম ভাবে আসত, নিজেকে অনেক অপরাধী লাগছে খালা। কেন বাবা? মামুন মারা যাওয়ার পর মামুনের লাশের সাথে আসতে পারিনি, কারণ তখন জেলে ছিলাম। জেল থেকে বের হয়েও আসতে পারতাম, তাও পারিনি। সেজন্য নিজের কাছে অপরাধী লাগছে খালা। আমরা ভেবেছিলাম তুমি বোধহয় দেশের বাইরে চলে গেছো। দেশের বাইরে যাওয়ার কখনোই প্ল্যান ছিল না খালা, আর আমি দেশ ছেড়ে কখনো যাবও না। এতো পড়াশোনা শেষ হলো, দু মাস হলো, এখন একটা চাকরি করছি। তুমি চাকরি পেয়েছো? জি। আমার মামুন বেঁচে থাকলে হয়তো এখন প্রথম বেতন পাওয়ার পর আপনার চেহারাটা ফেসে উঠলো যে তাই।
যদি মামুন বেঁচে থাকতো আর তার প্রথম বেতন দিয়ে আপনার জন্য কিছু আনতো, আপনি নিশ্চয় না করতে পারতেন না? গোসলখানায় গরম পানি দেওয়া হয়েছে। যাও বাবা, তুমি গোসল করে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। জি। কি এখনো রাজ্যকে বই টই পড়ো? আপনার মনে আছে এখনো? আরে মনে থাকবে না, কিসে পড়ছো তুমি এখন? এবার বিয়ে পরীক্ষা দিলাম। বড় হয়ে গেছে অনেক। তোমার মনে আছে আকি, তুমি একদিন এসে আমাকে বলেছিলে, কাজল ভাই আমাকে একটু কাজল দেবেন, আঁখিতে পড়বো? হ্যাঁ মনে আছে। আপনার গরম পানি তো ঠান্ডা হয়ে গেল, যান গোসল করে নিন। হুম হুম যাচ্ছি। আচ্ছা ওই জি, ঘাটটা এখনো ঠিকঠাক আছে তো? না জি আছে। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওই ঘাটে গিয়ে একটু বসবো। আপনার পানি যে ওখানে গরম দেওয়া আছে ওখানে গোসল করবে না? হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি, করে তারপর যাবো। তোদের গ্রামটা তোর ভালো লাগে না? তোদের গ্রামে সবচেয়ে ফেভারিট আমার হচ্ছে এই ঘাটটা। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, কথা বলে দেখিস ভালো লাগবে। আর যদি ভালো নাই লাগে কি, আখির সাথে তোকে বিয়ে দিয়ে গ্রামের ঘর জামাই করে রাখবো, কি বলিস? কিরে কি ভাঙলি? কাজল ভাইয়ের জন্য খেজুরের রস এনেছিলাম, পুরে ভেঙে গেল। যা তেলে আরেক গ্লাস নিয়ে আয়। ভাইয়া মা কেন জানি তোমাকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। একা বসে আছেন যে, মা আপনাকে ডাকছিল। আসছি। ভাইয়া মরে যাওয়ার পর ভেবেছিলাম আপনি আসবেন। হ্যাঁ আসা উচিত ছিল, আসতে পারিনি। আচ্ছা
আপনি কি এখনো ঘন ঘন চা খান? তোর মনে আছে? মনে থাকবে না কেন, আমার সব মনে আছে। শুরু করেন, দেখেন তো কেমন হয়েছে। ভালো হয়েছে। সেবার যখন এসেছিলেন মিষ্টি আলু পুরে খেতে দিয়েছিলাম, মনে আছে? মনে থাকবে না আবার, মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর বিবিয়ানা পিঠার কথা? হ্যাঁ, এখনো মনে আছে, অনেক স্বাদ ছিল পিঠাটা। আমি কিন্তু ভালো রান্নাও করতে পারি। তাই নাকি? গুড, তাহলে তার ঘরে বসে রাখা যাবে না, ধরে বিয়ে দিতে হবে। কি খুঁজবো নাকি পাত্র? আমার মামুন মারা যাবার পরে একটা মামলা হয়েছিল, তুমি কি সেই মামলার খবর জানো? ক্যাম্পাসে গোলাগুলিতে কেউ যদি মারা যায় তার মামলা যে অবস্থা হয়, ওই একই অবস্থা। আপনাদের তো বোধহয় 1,00,000 টাকা দেওয়া হয়েছিল। আমার ছেলের প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? ওই টাকাটা পাবার পর আমি আমাদের গ্রামের মাদ্রাসায় দিয়ে দিয়েছি। যদি গরিব ছেলেদের কোনো উপকার হয়। খুব ভালো করেছেন, খুব ভালো হয়েছে। কি দেখছেন? আমার ছেলেকে খুঁজবো নাকি পাত্র টাত্র? হ্যাঁ খুঁজতে পারো, তুমি তোর ভাইয়ের মতোই, তোমারও তো কিছুটা দায়িত্ব আছে। তা তো আছে। লজ্জা পেয়েছে বোধ হয়। আমি নিয়ে নিচ্ছি, আমি নিচ্ছি। আপনি খান খালা। কেন, তোমাদের এখানে কি ভূত আছে নাকি? হ্যাঁ, এই বাড়িতে তো একটা ভূত আছে। তাই নাকি? কেন, আপনি কি ভূতকে ভয় পান? মানুষ ভূতকে ভীষণ। এই বাড়িতে কিন্তু একটা মানুষ ভূত আছে। ওরে বাবা, কি বলো, কোথায়? আমার ঘরে। তাই নাকি? হ্যাঁ, যখন যার ঘাড় মটকাতে ইচ্ছে করে তখন তার ঘাড় মটকে দেয়। তো খবরদার, ওর কথার অবাধ্য হবেন না। না না, অবাধ্য হবো কেন, অবাধ্য একটুও হবো না, ভুলেও না। ঠিক আছে, এবার শুয়ে পড়েন আর দরজাটা লাগাতে ভুলবেন না। আচ্ছা।
কাজল ভাই, এতদিনে আমাদের কথা একবারও মনে পড়েনি। কেন মনে পড়বে না? তাহলে আসেন নিজে। আসেনি এইসবের সময় করে উঠতে পারিনি। মিথ্যা বললেন। কেন মিথ্যা বলবো? আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি বলছি, আসলে সময় করে উঠতে পারিনি। তাহলে চলেন, পানির দিকে মুখ রেখে বলবেন। কি চলেন সুজি, কি পাগলামি শুরু করলেন? আপনি চলেন। পানির দিকে তাকান। হ্যাঁ, পানির দিকে তাকান। তাকলাম তো। হ্যাঁ, নিজের মুখটা দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, মুখ দেখতে হবে পানিতে নিজের। হ্যাঁ, এবার তাকিয়ে বলুন, তোমাদের কথা আমার মনে ছিল। সত্যি বলছি, তোমাদের কথা আমার মনে ছিল। হয়েছে? হ্যাঁ হয়েছে। পানিতে নিজের মুখ দেখে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। আপনার মনে আছে আপনি বলেছিলেন এই ঘাটটা ছাড়া আপনার কিছুই ভালো লাগেনি? এবার এবার সব ভালো লাগছে। সত্যি বলছেন? হুম। নাকি এবারও পানির দিকে তাকতে বলবো? না, একদম সত্যি বলছি, একদম। আপনার আরেকটা কথা মনে আছে, আমাদের গ্রামটা ভালো লাগেনি বলে ভাই একটা কথা বলেছিল? আকাশের সাথে তোকে বিয়ে দিয়ে গ্রামের ঘর জামাই করে রাখবো, কি বলিস? ওই যে আমার হাত থেকে খেজুরের রস ভরা গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছিল, আপনার মনে নেই? কি যেন বলেছিল? আপনার সত্যিই মনে নেই? না তো, মনে করতে পারছি না। কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনার মনে আছে। না না, একদম মনে নেই। কি বলেছিল? আপনি চলেন, আবার পানির কাছে চলেন। চলেন, চল। বলেন। আমি মিথ্যে বলেছি, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। পানির দিকে তাকিয়ে নিজের মুখ দেখে কেউ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তাই দেখলাম। এই যে আমার চাটা ঠান্ডা হয়ে গেল।
বাবা তুমি কি মাছ খেতে পছন্দ করো? কি মাছ? সব মাছই খাই খালা। না তবুও বিশেষ কোনো মাছ? না সব মাছ খাই। না না তা হবে না, আজ এই বাড়িতে তোমার পছন্দের মাছ আনা হবে। কোন পছন্দের মাছের কথা বলবো, সব মাছই পছন্দ। তাও তুমি বেশি পছন্দ করো কোন মাছ বলো? রুই মাছ। রুই মাছ খাবো। ঠিক আছে। তোমার মনে আছে আকি, তুমি একদিন এসে আমাকে বলেছিলে, কাজল ভাই আমাকে একটু কাজল দেবেন, আঁখিতে পড়বো? হ্যাঁ মনে আছে। পাখাটা রেখে গেলাম, কেন ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তো। আচ্ছা বসো তো, তোর সাথে কথা আছে। আচ্ছা তুমি যে আজকে আমাকে যে পানির মধ্যে মুখ দেখতে বললে, আমি যদি তখন পড়ে যেতাম আমি তো সাঁতার জানি না, কি হতো তখন? কি হতো আর, আমি আপনাকে বাঁচাতে নেমে পড়তাম। তাই নাকি? হ্যাঁ কেন, আপনি কি মনে করেন আমি আপনাকে বাঁচাতে পারতাম না? না তা হতে পারতে, কিন্তু তুমি আমার উপর হঠাৎ এরকম খেপলে কেন? আপনি আমার জন্য পাত্র খুঁজবেন কেন? বারে এ বাড়িতে তুমি কি সারা জীবন থাকবে? কি আরে কই রাখি, পিঠা নিয়ে আয়। তোরা পিঠা খেয়ে কাজলকে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবি, কেমন? খাও বাবা। জি বসো। তোমাদের গ্রামের একটা নদী ছিল, আমি কি জানো দক্ষিণ দিকে মনে হয় মামুন নিয়ে গেছিল এর আগে, ওটা কি নদীটা আছে না ভরাট করে ফেলেছে? হ্যাঁ পানি কিছুটা শুকিয়ে গেছে কিন্তু নদী আছে। আচ্ছা চলো ওই নদীর পাড়ে বেড়াতে যাবো, ঠিক আছে? আরেকটা খান না। না 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 আমি খাচ্ছি, অসুবিধা নেই। এটা কি তুমি বানালে? হ্যাঁ আমি বানিয়েছি। ভীষণ ভালো হচ্ছে তো। কাল কি চলে যাচ্ছেন কাজল ভাই? হ্যাঁ। কাল এই সময় কোথায় থাকবেন? অফিস। অফিস থেকে কখন ফিরবেন বাসায়? ফিরতে ফিরতে 6টা 7টা। তারপর ভাইয়া ভাবির সাথে গল্প করবো হয়তো। তারপর তারপর
খাওয়া দাওয়া করবো, গোসল করবো। তারপর ঘুমাবো। শোয়ার সাথে সাথে ঘুম এসে যাবে? আসতে পারে। কি হয়েছে আর কি? কিছু না। কিছু হয়নি মানে? তোমার চোখে তো পানি। না না, ও কিছু না আসলে। ওকে চড়বে? চড়বেন। তোমার পায়ের নূপুর দুটো খুব সুন্দর। চেনা চেনা লাগছে দেখি। আচ্ছা, এটা ওই নূপুরটা না আমি যেটা দিয়েছিলাম? হ্যাঁ। তুমি সেটা এখনো পড়ো? আগে তোমার কি শরীর খারাপ লাগছে? এই গ্রামে কাউকে আপন করে রেখে যেতে পারেন না কাজল ভাই। মামুন মারা যাবার পরে তোর মুখে আমি হাসি দেখিনি। কাজল আসার পর থেকে তোকে খুব খুশি খুশি লাগছে। যা দিয়ে। কিছু বলবে? আজ আপনাকে একটা প্রশ্ন করেছিলাম।
কখন? আজ বিকেলে নৌকায়। কি প্রশ্ন? এমন একটি প্রশ্ন যে প্রশ্নটির আপনি উত্তর দেননি। আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? আপনি কি সত্যি বুঝতে পারলেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? জানি না। বসুন না, আমি জানি আসি। খালা, আপনাকে একটা কথা যতবার ট্রাই করছি বলাই হচ্ছে না। বলো। সেটা হচ্ছে সামনের শুক্রবার, সামনের শুক্রবার আমার বিয়ে। মেয়ে কি করে? মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। তোমার পছন্দের না পরিবারের? না না, ভাবির, ভাবির পছন্দ। আমি আসলে সরাসরি এখনো দেখিনি। সে কি কথা, তোমরা শহরের ছেলে, মেয়ে না দেখেই বিয়ে করছো? না মানে ওই ভাবি বলেছিল, মানে ছবি দেখেছে আর কি, খালি সরাসরি কথা বলতেও বলেছিল ফোনে, মানে সেটা আসলে হয়ে ওঠেনি আর করতে পারিনি। আপনি একটু এরকমই। খুব খুশি হচ্ছি বাবা, বিয়ের পর বউকে নিয়ে আমাদের এখানে বেড়াতে এসো। জি। Thank you.
রাতে ভালো ঘুম হয়নি। মিথ্যে কেন বললে? মিথ্যে বললাম কি করে বুঝলেন? তোমার দু চোখ তো লাল। আপনিও তো মিথ্যে বলেছেন। কি করে বুঝলে? না, চোখ লাল। একটা কথা বলি, বিয়ের কার্ডটা যেদিন এলেন সেদিন দিলেন না কেন? কেন? তাহলে এই যে আজ চলে যাবেন, আর আমি অন্যরকম একটা অনুভব নিয়ে আপনাকে বিদায় দিচ্ছি, সেটা আর হতো না। খুবই স্বাভাবিকভাবে বিদায় দিতে পারতাম। তোমার অনেক ক্ষতি করে দিলাম না? কেন, আপনার ক্ষতি হয়নি? লাভ ক্ষতির হিসেব আমি বুঝি না। আঁকি তুমি বিশ্বাস করবে নাকি আমি জানি না, আমার একটা ভুলের জন্য কাল সারা রাত আমার ঘুম হয়নি। কি ভুল? ওই যে তুমি বললে বিয়ের কার্ডটা প্রথম দিনই কেন দিলাম না। প্রথম দিন দিয়ে দিতে পারলে কাল রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। আপনি আমাদের গ্রামে আবার আসবেন? কথা বলছেন না যে? মিথ্যে কথা বললে কিন্তু আবার ঘাটের পানির কাছে নিয়ে যাব। পানির প্রয়োজন নেই, তোমার এই দু চোখই যথেষ্ট। আজ আর যতটুকু কষ্টের বোঝা নিয়ে যাচ্ছি, আমি জানি না কোনদিনও সরাতে পারবো কিনা। যদি বলি আবার আসবো, তাহলে সেটা মিথ্যেই বলা হবে। তাহলে সামনে শুক্রবার কিন্তু আমাকে আশীর্বাদ করতে আসছেন খালা? যাবো বাবা। আচ্ছা।